তাকে আমরা একটা ডেপুটেশন দিব যে আমাদের কাজ করার ক্ষেত্রে যেখানে আমরা আক্রান্ত হচ্ছি সেখানে পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে চাই। আর পুলিশ প্রশাসনকে আমরা যখন ফোন করি অন্তত তারা যেন সেই ফোনটা তোলেন, আমাদের বক্তব্যটা শোনেন, কারণ আমরা বিভিন্ন সময় আক্রান্ত হয়েও তাদেরকে ফোন করা হয় কিন্তু তখন তারা ফোন না তোলার জন্য আমাদের বক্তব্য তারা জানতে পারেন না এবং আমরা আক্রান্ত হই। এর আগে এরকম কয়েকটি ঘটনা ঘটে গেছে এবং যার জন্য আমাদের উপরে কাজের ক্ষেত্রে চাপ সৃষ্টি আসে। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও না, কোনো প্রশাসনের পক্ষে বিপক্ষে আমরা কিছু নেই, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে চাই। আমরা শুধু আমাদের কাজগুলো আমরা মানুষের কাছে মানুষের বক্তব্যগুলো আমরা তুলে ধরতে চাই। গত কয়েক মাস থেকেই আমরা লক্ষ্য করছি তুফানগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্নভাবে আক্রান্ত। তারই প্রতিবাদে আজকে আমরা তুফানগঞ্জে একটা ধিক্কার মিছিল করলাম। লক্ষণীয় বিষয় যে প্রতিনিয়ত আমরা পুলিশের কাছে সহযোগিতা চেয়েও সহযোগিতা পাচ্ছিলাম না, সেই বিষয়টা নিয়েও তুফানগঞ্জ থানায় একটা ডেপুটেশন দেওয়া হলো। আগামী দিনে তুফানগঞ্জ থানার ওসি সৌমাল্যবাবু নিজে আশ্বস্ত করলেন যে পর্যায়ক্রমে আমাদের নিরাপত্তা এবং সমস্ত দিকগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। নাম রাজীব বসাক, তুফানগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক।